তো বলা হয় মেয়ের পিতা মাতা ছেলের পিতা মাতা জানে আমার সন্তানের সাথে অমুকের সম্পর্ক আছে এবং সে বাড়িতে আসে, আমরা মেনে নিচ্ছি। প্রথমত এই সম্পর্কটা হারাম। ছেলে মেয়ে তারা কথা বলবে, তারা পরস্পরে আড্ডা দেবে, অন্য কিছু না হলেও এটা হারাম, আর আমরা এই হারামকে মেনে নিচ্ছি। এটার মূল পরিণতি যাচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আদ্দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ আল্লাযী ইয়াকুর্রু ফী আহলিল খাবাথ, যে ব্যক্তি তার পরিবারের সদস্যদের ভিতরে অশ্লীলতাকে মেনে নেয়, অশালীন কাজটাকে মেনে নেয়, সে দায়ুস, আর সে ব্যক্তি জান্নাতে যাবে না। তা আমরা মানে একভাবে প্রগতিশীলতার দোহাই দিয়ে প্রকৃতপক্ষে মা বাপ দায়ুসে পরিণত না হচ্ছে। দায়ুসে পরিণত হচ্ছে, তারা তাদের সন্তানদের এই আচরণটা মেনে নিচ্ছে। এখানে অন্য সমস্যা আছে, এই আচরণ থেকে ওই সন্তানেরাও বিপদে পড়ছে। প্রথমত আমরা যে কৈশোরের শেষে যৌবনের শুরুতে মানুষের ভিতরে সৃষ্টিগতভাবে অস্থিরতা থাকে, সিদ্ধান্ত নিতে পারে না, যেটাই দেখে ছুটে চলে যায়। এটাকে বর্তমানে আমরা এইভাবে বলতে পারি যে যৌবনে পদার্পণের সাথে তাদের যেন চোখে একটা রঙিন চশমা, চশমা পরে যেটাই দেখে মনে করে সেটাই ভালো লাগবে। এই বয়সে যারা তারা যে সম্পর্ক করে এটা অধিকাংশ ক্ষেত্রে ভুল সম্পর্ক হয়। এটা বিবাহ হলে কান্না, বিবাহ না হলেও কান্না। দ্বিতীয়ত এই সম্পর্কে যদি বিবাহ না হয় তাহলে পারে তাদের যে মনের ভিতরে যে অস্থিরতা রয়ে গেল এটা পরবর্তী পারিবারিক জীবনে প্রচন্ড ভাবে একটা খারাপ প্রতিক্রিয়া রাখে। ধন্যবাদ আপনাকে চমৎকার কথা বলার জন্য শেখ হাসান জামিল। শেখ, আপনারা এটাকে কুসংস্কার বলছেন, আমিও একমত, তবে একসাথে আমি ভিন্ন আরেকটা শব্দ জুড়তে চাচ্ছি, সেটা হচ্ছে আধুনিক অসভ্যতা। এটা যে সভ্যতার নামে আমি যেটা করছি আসলে এটা তো সভ্যতা নয়, এটা অসভ্যতা এবং আধুনিক। এটা বর্তমান সমাজে একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। শেখ যেটা বলছিলেন যে এটাকে আমরা কুসংস্কার এই জন্য বলছি যেটাকে আমরা মেনে নিচ্ছি, এবং এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে বিয়ের আগে ছেলে মেয়েরা দেখা করবে, এবং যে কথাটা বলা হয় যে যুক্তিটা সামনে আনা হয় যে ভবিষ্যতে কোনো সমস্যা হলে আমাদেরকে তারা দায় দিতে পারবে না। একজন অভিভাবক কি করে এটা বলে যে সন্তানের দায়ভার আমার না, তোমাদেরটা তোমরাই সামলাও, তাহলে আমি আমার বাচ্চাদেরকে আমার দায় দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছি, এটাই কি শেষ? এরপর যেটা হচ্ছে যেখানে রব্বুল আলামিন বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন ওয়া ইহফাযনা ফুরুজাহুম, আল্লাহ বলছেন যালিকা আযকা লাহুম, এই চক্ষু সংবরণ করা, নিচু করা, অবৈধ জায়গায় না দেখা, এটা হচ্ছে পবিত্রতা। আর একটা পবিত্র সম্পর্কের জন্য আমি অপবিত্রতার দিকে তাদেরকে ঠেলে দিচ্ছি, তাহলে বিষয়টা এমন দাঁড়ায় না যে আমি অপবিত্র পানি দিয়ে উজু করে নামাজের জন্য দাঁড়াচ্ছি? বিষয়টা ঠিক এমন, একটা অপবিত্রতা দিয়ে যখন আমি পবিত্র জিনিসকে শুরু করব, এটা নিশ্চিত করে বলা যায় ওই সম্পর্কটা পবিত্র হতে পারে না। আর এই ছেলে মেয়ে যখন বাবা মা হবেন তখন তাদের থেকে যে সন্তানরা আসবে, এই সন্তানরা যদি কোনো অবৈধ সম্পর্কে জড়ায়, বাবা মা কোন মুখে তাদেরকে বাধা দিবেন? কারণ এর স্বীকৃতি তো তারাই দিয়েছেন, তাদের শুরুটাই তো হয়েছে অপবিত্র সম্পর্কের মাধ্যমে। তারা নিজেদের মধ্যে, শেখ যেটা অত্যন্ত চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন যেটা তাত্ত্বিক বিষয়, যে এই বাচ্চাগুলো, এই ছেলে মেয়েগুলো কখনোই তাদের ভবিষ্যৎ নিয়ে তারা অভিজ্ঞ নয়, সংসার জীবনের অভিজ্ঞ নয়, কে কার জন্য ভালো হবে যৌবনে তারা একভাবে চিন্তা করবে। এটা দরকার ছিল বাবা মার অভিজ্ঞ যারা, যে সংসার জীবনে যে বিষয়গুলো প্রয়োজন এই দুজনের মধ্যে সেই যোগ্যতাটা আছে কিনা, এটা যেখানে পাওয়া যাবে তাদেরকে মিলিয়ে দেওয়া, এটা হচ্ছে অভিভাবকদের কাজ। এই দায়িত্ব যখন আমি অপাত্রে পাত্রস্থ করলাম যে তোমরাই বুঝে নাও, তারা কি বুঝবে? তারা কি সংসার জীবনের কোনো অভিজ্ঞতা তাদের আছে? স্বামীর জন্য কি দরকার, স্ত্রীর জন্য কি দরকার, এটা কি তারা জানে? তারা কিছুই জানে না। তারা বিবাহটা জৈবিক চাহিদা মেটানোর একটা, মনের অস্থিরতা, যৌবনের অস্থিরতা মেটানোর একটা মাধ্যম হিসাবে নিয়ে নিবে, ওইটার জন্য তাদের আপোষের যে যার যোগ্যতা যেমন মনে হবে ওই হিসাবেই তারা গ্রহণ করবে। এটা যে একটা মূল সমস্যা দুটো, একটা হলো ছেলে মেয়েরা এই বয়সে সব বোঝে না, যে পিতা বলছে ওরা বুঝেনি, সেই পিতাই কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে বুঝতে দেবে না, অর্থনৈতিক ক্ষেত্রে বুঝতে দেবে না, যে ওরা যা পারে করুক, টাকা পয়সা যেভাবে পারে ব্যয় করুক, দেবে না, তাকে কন্ট্রোল করবে। তার অর্থটা কি? তার অর্থ হলো লেখাপড়ার বিষয়টা যে গুরুত্ব দিচ্ছি, অর্থনৈতিক বিষয়টা যে গুরুত্ব দিচ্ছি, গাড়ির বিষয়টা যে গুরুত্ব দিচ্ছি, তার আজীবনের পবিত্রতা এবং আখেরাতের জান্নাত, তার পবিত্র জীবন গঠন, পরিবার গঠনকে আমরা সেই পরিমাণ গুরুত্ব দিচ্ছি না, গুরুত্ব দিচ্ছি না, ওটা অবহেলা করছি, যে অবহেলা করছি। আপনার কাছে আসছি। জি আলহামদুলিল্লাহ, বিষয়টা আসলে অতীব গুরুত্বপূর্ণ, যা সমাজে ছড়িয়ে পড়েছে দিন যত যাবে।
তত আরও বেশি ছড়িয়ে পড়বে। আসলে এ বিষয়ে অন্তত আমাদের মুসলিম হিসাবে বা যারা একটু দীন ধর্ম মেনে চলতে চায় তাদের জন্য যে এটা কত একটা বিপদ, এই একটা এত অপছন্দ কর্ম যেটা একটা জাহান্নামের মাধ্যম, সেটা একটা সমাজে সামাজিকতা হয় কি করে? চমৎকার প্রশ্ন। এটা মানে যখন মানুষের ভিতরে অজ্ঞতা চেপে যায়, যখন মানুষের বিবেক হারিয়ে যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন যে মানুষের বিবেকই থাকবে না, তখন এরকম কাজটা হয়। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে নারী পুরুষের বিধানটা পেশ করেছেন, আল্লাহ তাআলা বললেন যে ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ও কুলুবিহিন্না। তোমরা যদি নারীর কাছে কিছু চাও তাহলে অন্তরাল থেকে চাও, তাহলে এটা তোমাদের জন্য এবং তাদের জন্য অন্তরের পবিত্রতা হয়ে যাবে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে অপর নারীকে দেখে দৃষ্টি নিচু করে। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি ছয় শ্রেণীর মানুষকে জান্নাতে নিয়ে যাব, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা অপর নারীকে দেখে দৃষ্টি নিচু করে, অবৈধ কিছু দেখে, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, মানে অবৈধ দেখে। আমরা এই পুরুষ সমাজ পিতাকেই বলতে যাচ্ছি মূলত কথাটা। আর সাথে সাথে আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব, তখন তিনি জিজ্ঞাসাকারীকে বললেন যে মুখ ফিরিয়ে নিবে। এরকম একটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে কঠোর অতীব সুন্দর বিধান থাকার পরে যেই পরিবেশে এটা ঘটে যায়, সেই পরিবেশকে আমরা কেমনে বলতে পারি যে এটা একটা শিক্ষিত সমাজ বা একটা কোরআন হাদিস জানে এমন ব্যক্তি তারা পিতামাতা, এটা কখনো নয়। এই অজ্ঞতাকে আমাদের ভেতর থেকে যে কোনো মূল্যে দূর করার চেষ্টা করতে হবে, এটা একটা নেহায়েত অন্যায়, এটাই কুসংস্কার। এটাই কুসংস্কার। এই কুসংস্কার আমাদেরকে দূর করতেই হবে যে কোনো মূল্যে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এবং প্রত্যেকটা গার্জেন নিজ নিজ পরিবারের উপরে সতর্ক। এখানে একটা বিষয় অনেক সময় আমাদের দর্শকদেরও মনে জাগতে পারে বা কেউ প্রশ্ন করতে পারে, আমরা যখনই বলি চক্ষু সংযত করো খারাপ পথে চলে যাবে, তারা বলেন সবার মনে কি শুধু খারাপই থাকে সবসময়? বিষয়টা হলো কেন পুলিশ কন্ট্রোল করে, সব পথচারী কি দুষ্কৃতিকারী কিনা, কেন পাসপোর্টে এত কঠোরতা করা হয়, সব প্লেনে আরোহী কি দুষ্কৃতিকারী কিনা? বিষয়টা হলো যে পথ দিয়ে অন্যায় ঢোকে মানুষ পথে যেতে পারে ওটাকে বন্ধ করাই হলো দিনের নিয়ম। বিশেষ করে যে মানবীয় প্রকৃতি ডিরেইলড হতে পারে, চুরি করলে যত ক্ষতি হয়, মানুষ অন্যান্য অন্যায় করলে যত ক্ষতি হয়, অশ্লীলতায় লিপ্ত হলে অনেক বেশি ক্ষতি হয়। ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত সুধী দর্শক, যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য, তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ এই সুন্দর গঠনমূলক আলোচনায়। আশা করি আপনারা কেউ দূরে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। আল্লাহর হুকুম মানার নাম ইসলাম। আপনি ক্রেতা, জেনে নিন ইসলামের ক্রয় বিধান। আপনি বিক্রেতা, জেনে নিন ইসলামের বিক্রয় বিধান। আপনি ব্যবসায়ী, জেনে নিন ইসলামের ব্যবসার বিধান। মানতে হলে জানতে হবে, জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিএস টিভি বাংলায়।
هذا سبيل الله من يسلكه فاز بكل حمد ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিরতির পর সম্মানিত শ্রোতা দর্শক আপনাদের সকলকে আবারও এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হলো মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার আর তার মধ্যে যেটি নিয়ে আলোচনা আমরা করছি বিবাহ কেন্দ্রিক কুসংস্কার যেটা হলো বিবাহের আগেই যেন এক বিবাহের মহড়া যুদ্ধের আগে যুদ্ধের মহড়া আর এটা হচ্ছে বিবাহের আগে বিবাহের মহড়া নাউযুবিল্লাহি মিন যালিক জি যেটা শেখ বলতেছিলেন জি বলছিলাম যে বিবাহের পূর্বেই মেয়ের পিতা মেয়ের মাতা ছেলের পিতা ছেলের মাতা এটা কি করে মেনে নিতে পারে যে বিবাহের পূর্বে যৌবন বসে এরকম হতেই পারে এরকম একটা সুযোগ দেওয়াই ভালো পরস্পরকে জেনে নিল পরস্পর যাতে আর পরস্পরকে চিনে নিল বিবাহশাদী হওয়ার পরে আমাদেরকে তাদের কিছু বলার থাকবে না এই একটা নীতিমালা মানে এত হীন ধারণা এত খারাপ নীতি আমি বলবো যেটা মনুষ্যত্ব বিবর্জিত জি যার ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব আছে সেই চিন্তাটা দিতে পারে না সেই চিন্তা দেবে আর আসলে এই যে বিভিন্ন সভ্যতা যেগুলি আসছে এগুলি প্রকৃতপক্ষে নব্য জাহিলিয়াত এগুলি হচ্ছে নতুন করে আবার জাহিলিয়াতের আগমন এটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের দর্শকরা এখনো পুরো জানেন না যেখানে এই সভ্যতা আসছে সেখানে পরিবার ধ্বংস হয়ে গিয়েছে পরস্পরে চেনার নামে সুযোগ দেয়া ইউরোপে এবং পাশ্চাত্যে যেটা সেখানে পরিবারগুলো ধ্বংস হয়ে গিয়েছে এখন বর্তমানে প্রায় অর্ধেক মানুষ পরিবারবিহীন জীবনযাপন করে যারা পরিবার গঠন করে দ্রুত পরিবার শুধু ভাঙতে থাকে সকালে আসে বিকালে নেই বিকালে আসে সকালে নেই পরিবারের ভাঙন সন্তানদের লালন পালনের ত্রুটি এবং আমরা বুঝতে হবে যে কোনো মহামারীর কারণে একটা দেশ ধ্বংস হয় আর যদি পরিবার উঠে যায় তাহলে মানব সভ্যতাটা ধ্বংস হয়ে যায় আর পরিবার উঠবে বিবাহের পূর্বে দেখা সাক্ষাতের সুযোগ দিলে ওরা তো বড় হয়ে গেছে নিজেরা বুঝেনি এটাতে প্রথমত আমরা আমাদের দিন আল্লাহ তাআলার বিধানকে মানে অচল মনে করছি দ্বিতীয়ত আল্লাহ কোরআনে বারবার বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান শয়তান একবারে কাউকে খারাপ করে না কোনো ছেলে কোনো মেয়ে খারাপের নিয়তে কিন্তু প্রথমেই যায় না শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না এটা একটা শয়তানের পদক্ষেপ আমরা ওই শিক্ষিত যারা মনে করছেন যে আমরা নিজেরা শিক্ষিত ওই ধরনের আমরা সচেতন গার্জেনকে বলতে চাচ্ছি যারা আপনারা নিজেকে মনে করছেন সচেতন জানি না আপনারা কিভাবে ছেলে মেয়ের কল্যাণে বুঝলেন না অথচ নিজেকে উচ্চ শিক্ষিত সচেতন গার্জেন মনে করছেন দেখেন তো আল্লাহ রাসূল তো এই বাক্যগুলি বলেছেন যে আল আইনানে তাজনেহনা জেনাহমা নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল ওজনানে জেনাহমা লিস্তে মাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়াল ইয়াদ জেনাহাল বাতস হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা আর রিজল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কালব তাতামানা তাস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানা নুতকো জিহ্বার জেনা হচ্ছে কথা বলা এবার আপনারা সচেতন গার্জেন আপনাদেরকে আমরা বলি আপনারাই বলুন যে ছেলে মেয়েদেরকে যে এইভাবে কথা বলার অবাধে সাক্ষাতের সুযোগ দিলেন তো এই কাজটা আপনাদের কাছে কেমন হলো আমরা যদি এই হাদিসটাকে সামনে রাখি তাহলে বাস্তবতায় দেখতে পাবো যে মানুষের যে অপকর্মে লিপ্ত হওয়ার আগে পাঁচটা গেট আছে এই পাঁচটা গেট প্রথম থেকে ইসলাম নিষিদ্ধ করেছে প্রথম গেট হলো আন্নাজর দৃষ্টি ইসলাম বলছে এটাকে বন্ধ করো নাহলে কিন্তু দ্বিতীয় গেট খুলে যাবে এই যে দ্বিতীয় গেটটা এটা আমরা খুলে দিচ্ছি অবাধ করে দিচ্ছি প্রথম গেটটা খুলে যাওয়ার দ্বিতীয় গেটটা খুলে যাচ্ছে কি যে একজন আরেকজনের সাথে দেখা হওয়ার পরে কী করছে ইশারা করতেছে এই ইশারাটা আরেকটা গেট খুলে দিচ্ছে তৃতীয় হচ্ছে আত্তাবাসসুম একজন আরেকজনকে মৃদু হাসি দিচ্ছে এটা আরেকটা গেট খুলতেছে চতুর্থ হচ্ছে আত্তাকাল্লুম একজন আরেকজনের সাথে কথা বলতেছে আল কালাম তখন কথা বলাটাই মানে গেটটা খুলে যাচ্ছে আর পঞ্চম হচ্ছে আল খালোয়া নির্জন স্থান এই পাঁচটি গেট মারাত্মক পঞ্চম গেটে যখন পৌঁছে যাবে আর শয়তানকে আটকে রাখা কারণ এটা কিন্তু হাদিসেরও কথা জি দুজন নারী পুরুষ যাদের মধ্যে বিয়ে শাদী জায়েজ যাদের দেখা সাক্ষাৎ জায়েজ নাই এমন দুইজন নারী পুরুষ যখন একসাথে একান্তে দেখা করে
শয়তান তো চ্যালেঞ্জ করেছে, লা ইখলুদু রাজুলুন বিমরাতিন ইল্লা কানা ফালাসুম আশ-শয়তান, তৃতীয় হচ্ছে শয়তান, শয়তান সেখানে কাজ করবে এটা নিশ্চিত, নির্জন একত্রিত না। আমি যেটা বলবো যে আমাদের যে সভ্যতাটা, আমাদের নিজস্ব যে কমিউনিটি আছে, আমরা এই কমিউনিটির ভিতরে এটার ব্যাপক প্রচলন আমরা দেখছি না এখন পর্যন্ত। এবং আমরা বলবো যে এই ক্ষেত্রে অভিভাবকদেরকে সচেতন হতে হবে, না হলে যেভাবে পাশ্চাত্য সভ্যতা আকাশ সংস্কৃতির নামে আমাদের সমাজে ঢুকতেছে, এই সংস্কৃতি এক সময় আমাদেরকে কি করে ফেলবে এই অনৈতিক কাজের দিকে। দেখতে দেখতে সহজ হয়ে যায়, আমরা সিরিয়ালগুলোতে দেখছি, নাটকগুলোতে দেখছি, রিলেশন হচ্ছে, বিয়ে শাদী হচ্ছে, মানে আমাদের ধারণা এটা তো খুব স্বাভাবিক বিষয় হচ্ছে যে এটা এখন পাপ। এখন প্রবলেম হলো যেটা আমি বলতে যাচ্ছিলাম, একটা মেয়ে ইমানদার, একটা ছেলে ইমানদার, ইমানদার পরিবেশে মালিত হয়ে সাথে পাপের উদ্দেশ্যে একত্রিত হয় না। একটু অস্থির লাগছে, একটু গল্প করি, কিন্তু একবার আপনি যেটা বলুন, একটা দরজা খোলার পর একটা দরজা, আরেকটা দরজা খোলার পর একটা দরজা, এরপর অন্তরের অস্থিরতা, সময় নষ্ট, মনের বিভিন্নভাবে পাপবোধ ইত্যাদি মিলিয়ে তারা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যায়, লেখাপড়া নষ্ট হয়। আর সবচেয়ে বড় জিনিস, এই বয়সের চয়েস কখনো সঠিক হয় না, সঠিক হয় না। এই জন্য সন্তানদেরকে পবিত্রতার সাথে পালন করা। এবং শেখ হাসান জামিল, আপনি কি মনে করেন জানি না, আমি মনে করবো যে এটা যেমন মদ, হিরোইন, গাঁজা যেরকম নেশা, এই বিবাহ পূর্ব এই ধরনের অবাধ যোগাযোগ এটাও একটা নেশা নিশ্চয়ই। শেখ, এখানে আরো একটা বিষয় যেটা আমাদের সমাজে হয়তো প্রচলিত নয় বা খুব প্রকাশ্য নয় অথবা কম হওয়ার কারণে বিষয়টা আমাদের অজান্তে, সেটা হচ্ছে শুধু ছেলে মেয়েই কিন্তু তারা গোপনে দেখা করছে না, ওই ছেলের সমস্ত বন্ধুরা তারাও তাদের হবু ভাবির সাথে যোগাযোগ রাখছে, এবং ওই মেয়ে তার হবু দেবরদের সাথে, বন্ধুবান্ধব, ছেলের বন্ধুবান্ধব সকলের সাথে যোগাযোগ রাখছে। আমি নিজে জানি এরকম অনেক ঘটনা ঘটেছে যে ওই বিয়ে পূর্ব যোগাযোগের কারণে বিয়ের পরও তাদের যোগাযোগ অব্যাহত ছিল, এবং সেই যোগাযোগ একসময় এই তাদের সংসার ভাঙার কারণ হয়েছে এই মেয়ে। এটাই তো স্বাভাবিক, স্বাভাবিক। আপনি কখনো মানে দরজা খুলে দিয়ে বলবেন বাবা চুর ঢুকিস না? এটা তো চমৎকার বলেছেন যে আন্দরুনে কারে দরিয়া তখতা বন্দম কর দেই বাজমি গুই কে দামান তার মকুন হুঁশিয়ার বাস। একজন মানুষকে হাত পা বেঁধে তুমি পানিতে নিক্ষেপ করে আর উপর থেকে বলবা একটু সাবধানে থেকো, কাপড় চোপড় যেন না ভিজে, এটা যেমন এক অবাস্তবতা, ঠিক এইভাবে ছেলে মেয়েদেরকে ধ্বংসের খাদে ফেলে দিয়ে কিনারায় দাঁড়িয়ে আমি বলবো যে তোমরা তোমাদেরটা বুঝে নাও, পরে কিন্তু আগুন লাগলে আমাদেরকে কিছু বলতে পারবে না, গায়ে আগুন লাগলে আমাদেরকে কিছু বলতে, ফেললাম আগুনের গুহায় আর বলছি গায়ে আগুন লাগলে কিন্তু আমাদেরকে কিছু বলতে পারবে না। এটা শেখ যে বারবার শব্দটা ব্যবহার করছেন, যেটা চরম জাহিলিয়ত, চরম মূর্খতা, এটা আমরা বিনয়ের সাথে কেউ যেন কষ্ট না পান, আসলে আমরা আপনাদের কল্যাণকামী, কল্যাণকামী অবশ্যই। আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজটি করার কারণে আপনাকেই বৃদ্ধাশ্রমে যেতে হবে, সহজ কথা, সহজ। আপনি বাবা, আপনি মা, আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজ করার কারণে আপনাকে জঙ্গলে বাস করতে হবে, কারণ এই সন্তানটা যখন এই ধরনের আধুনিক সভ্যতার নামে যখন জাহিরিয়াতের দিকে দাবিত হবে, তখন তারা কিন্তু তাদের যখন বুক বিলাস, তাদের সুযোগ সুবিধা যখন বেড়ে যাবে, তখন আপনারা দুর্বল হয়ে যাবেন, তখন আপনাদেরকে তারা আর ফিরে তাকাবে। শেখ, আপনার এই কথার সাথে আমি আরেকটা কথা যুক্ত করছি, একটা ধর্মীয় যৌক্তিকতা, সেটা হচ্ছে এই যে ছেলে এবং মেয়েকে আপনি একান্তে দেখা করতে দিচ্ছেন, তাহলে এই ছেলে মেয়েকে আপনি তাদের রবের সাথে অবাধ্যতার সুযোগ করে দিচ্ছেন, যেই সন্তানকে আপনি তার রবের সাথে অবাধ্যতার সুযোগ করে দিচ্ছেন, আপনি নিশ্চিত থাকেন ওই সন্তান আপনারও অবাধ্য, আপনার অবাধ্য নিশ্চিত। এটা একটা যৌক্তিকতা, রবের সাথে যখন অবাধ্যতা করতে পারে সে, এবং ওগুলোর মধ্যে গজব, অশান্তি সবকিছু লেগেই থাকে, লেগেই থাকে, ওই সংসারে কখনো শান্তি আসতে পারে না, কিভাবে আসবে? সমাজে এই ধরনের প্রবণতা দেখলে প্রত্যেকেরই উচিত হলো পরস্পরকে উপদেশ দেওয়া, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দীনু আন-নসিহা, দীন টিকে থাকবে নসিহতের উপরে, আর নসিহতের মধ্যে অন্যতম একটা বলছেন যে আইম্মাতুল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, মুসলিমদের যারা দায়িত্বশীল তাদের জন্য নসিহত হবে, এবং মুসলিমরা পরস্পরে পরস্পরের নসিহত করবে। কারণ এটার ফল কি দাঁড়াবে যে যখন একটি সমাজে ধরেন আমরা এক ঘরে আগুন লেগেছে, পাশের ঘর আপনি আপনি বললেন যে লাগলে ওর ঘরে লাগছে আমার কি, কিন্তু লেলিহান শিখা যে আপনার ঘরকে ধরবে, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন?
যে কেউ অন্যায়কে দেখে অলসতা করে আর কেউ অন্যায় করে, এই উভয়ের দৃষ্টান্ত আল্লাহ রাসূল বলছেন যে একদল সম্প্রদায়ের মতো যারা একটা নৌকা ভাড়া নিয়েছিল, তার কিছু হয়েছে উপরতলা আর কিছু হয়েছে নিচে তলা, পাটা তো নেই কিছু খোলের ভিতরে, তো নিচের লোকেরা উপরে পানি আনতে যায়, এতে উপরের লোকের অসুবিধা হয়, তখন ও নিচে এসে একটা কুড়াল হাতে নিয়ে নিচের দিক ছিদ্র করতে আরম্ভ করেছে। এখন উপর থেকে এসে একে বলছে, কি ব্যাপার তুমি এভাবে ছিদ্র করছো কেন? বলে আমাদের পানিরও প্রয়োজন আর আপনাদের কাছে গেলে কষ্ট, আমাদের অংশে আমরা ছিদ্র করছি, এই জন্য আমরা এই অংশ ছিদ্র করে পানি বের করছি। আল্লাহ রাসূল বলছেন যে ওরা যদি একে ঠেকায়, বাধা দেয়, তাহলে এই লোকটাকেও বাঁচাবে, তাদের সবাইকেই বাঁচাবে, আর একে যদি ছেড়ে রাখে যে তোমার কাজ তুমি করো, আমরা তো উপরে আছি, তাহলে ওই লোকটাকেও ডুবাবে, নৌকাতে যারা আছে সবাইকেই ডুবাবে। হাদিসটি বুখারী মুসলিম। একজন অন্যায় করবে আর আমি চুপ থাকবো, এটা হবে না, এটা হলে সবাই ধ্বংস হবে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যায়কে যখন বাধা দেয় না কেউ, তখন আল্লাহ তাআলা সবাইকেই গজবের মধ্যে ফেলে দেন, ওই সময়তে তারা যদি দোয়া করে তখন আল্লাহর দোয়া কবুল করেন না। ফলা ইস্তাজা বলো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব গৃণাত যেন তারে তৃণসম দাহে। ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত শ্রোতা দর্শক, স্পষ্ট বুঝতে পারলাম এটি হচ্ছে কুসংস্কার, প্রগতিবাদিতার নাম দিয়ে আমাদের মধ্যে ঢোকার চেষ্টা করছে, আর আমরা যদি ঘুমন্ত থাকি তাহলে পুরো সমাজটাকে গ্রাস করে ফেলবে, পরিণামে পুরো সমাজটা হয়ে যাবে পাপের আড্ডাখানা, আর এর ফল হিসাবে এলাহি গজব নেমে আসবে, জগতে বসবাস করা দুরূহ হয়ে যাবে, ঘর সংসার ভেঙে যাবে, মানব সভ্যতা বিধ্বস্ত হবে, এবং এই সমাজের যারা কর্তা মানে বাবা মা তাদেরকে হয়তোবা যেতে হবে বৃদ্ধাশ্রমে, না হয় জঙ্গলে, না হয় রাস্তার দ্বারে দ্বারে, আল্লাহ না করুন। অতএব সাবধান সতর্ক হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।